হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। তো গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনি কিভাবে আপনার কম্পিউটারটিতে লোকালিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো আমি আশা করি আপনি আমার গত ভিডিওটি দেখেছেন। তো গত ভিডিও অনুযায়ী আমরা ওয়ার্ডপ্রেস চালু করার জন্য আমাদের দুইটি সফটওয়্যার আমরা ইনস্টল করেছি, একটা হচ্ছে জ্যাম। আমরা জ্যামটিকে ওপেন করে নিলাম। এখান থেকে আমি বলেছি আপনাকে অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুইটিকে স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের লোকাল হোস্ট, এবং আমরা নাম দিয়েছিলাম ফাস্ট ডাব্লুপি। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ওয়ার্ডপ্রেসের নামটি দিয়েছিলাম বা ফোল্ডারের নামটি দিয়েছিলাম সেইটা আমাদের লগ ইন ইউআরএল হিসেবে কাজ করবে। তো আমরা লগ ইন ইউআরএলটি ইন্টার করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটি ঢুকে যাবে, নয়তো লগ ইন যাবে। তারপরে আমরা ইউজার নেম দিব, লগ ইন করতে লগ আউট করে দিতে পারি। আমরা এখান থেকে লগ আউট করলেই আমরা এই এখানে চলে আসলাম যে ফার্স্ট ডাব্লুপি নাম দিয়েছিলাম, লোকাল হোস্ট ফার্স্ট ডাব্লুপি। এখন আমাদের এখানে দিতে হবে যে আমি যে ইমেলটি ব্যবহার করেছিলাম আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য, বা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি। ওকে, সো আমি পাসওয়ার্ড এবং ইউজার নেমটি আপনাকে সেভ করে রাখতে বলেছিলাম। তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, এখানে আমি ইউজার নেমটি দিয়ে দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপরে আমি লগ ইন করে ফেললাম ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সাথে সাথে আমরা কয়েকটি অপশন এখানে পাবো। এখানে প্রথম আমরা পেয়েছি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমরা হোম নামক একটা ট্যাব পেয়েছি। আমরা হোমে ক্লিক করলে এই সামনে আমাদের যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে সেই ইন্টারফেসটি হচ্ছে গিয়ে আমাদের হোম। ওকে, এখন এই হোমটাকে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি, যেমন সাইট হেলথ স্ট্যাটাস, কুইক ড্রাফট, অ্যাট এ গ্লান্স, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ। এগুলো সবকিছু আমাদের অ্যাট এ গ্লান্স দেখাচ্ছে, ঠিক আছে, যে আমাদের ওয়ার্ডপ্রেসের সবগুলো তথ্য হালনাগাদ কীভাবে করা হয়েছে। তো আমরা চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজের অপশনটা হচ্ছে এই স্ক্রিন অপশন এখানে আছে, এখান থেকে আমরা এই যে সাইট হেলথ স্ট্যাটাস, আমি যদি এটা তুলে দিই তার মানে হচ্ছে এই সাইট স্ট্যাটাস যে ইয়েটা আছে সেটা এখান থেকে চলে যাবে, আবার যদি আমি এটা ক্লিক করে এটা চলে আসবে। অ্যাট এ গ্লান্স যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে এটা চলে যাবে। অ্যাক্টিভিটি আমরা যদি এখানে চাই চলে যাবে, কুইক ড্রাফট চলে যাবে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট চলে যাবে, এবং সাইট অ্যাট এ গ্লান্স দিয়ে দিলে এটা সব কিছু চলে গেল। এখন আমরা যখন আমরা আমাদের সাইটটিকে পুরো ইনস্টল করে সুন্দর করে ডিজাইন করে ফেলবো, তখন আমাদের যে যে জিনিস একসাথে দেখা দরকার, লাইক এসইও স্কোর দেখা দরকার, আমাদের পোস্টে কতটা কী অবস্থায় আছে সেটা দেখা দরকার, তখন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এই অপশনটিকে কাস্টমাইজ করতে পারি। তো আমার আপাতত দরকার হচ্ছে সাইট হেলথ স্ট্যাটাস এবং অ্যাক্টিভিটি। তো আমি এটা দুইটা এখানে রেখে দিলাম, তো এই দুইটাই শুধু আমাকে এখানে শো করতেছে। ওকে, এখানে হচ্ছে আপডেট নামক একটা অপশন আছে, যে আপডেট মানে হচ্ছে গিয়ে এই যে আমার ওয়েবসাইটটিতে যে যে সফটওয়্যার, যে যে প্লাগইন, যে যে থিম আমি ইনস্টল করেছি, সেই থিম এবং সফটওয়্যারগুলো যদি আপডেটেড না থাকে বা নতুন কোনো ভার্সন এসে থাকে, যদি আমার ওই নতুন ভার্সনটি আমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল না করে থাকে, তাহলে এখানে দেখাবে যে এর নতুন ভার্সন আছে, আপনি এখন পর্যন্ত আপডেট করেননি, ঠিক আছে। এখানে আপডেটের অপশন আমরা পেয়ে যাব। আচ্ছা, পোস্ট মানে হচ্ছে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে যে টাইপের পোস্ট, যেমন হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট করে থাকেন, ফেসবুকে পোস্ট আপনারা যেরকম করে থাকেন, টেক্সট পোস্ট করতে পারেন, আপনি ইমেজ পোস্ট করতে পারেন, আপনি ভিডিও পোস্ট করতে পারেন, ঠিক ওয়ার্ডপ্রেসও আপনি পোস্ট করতে পারেন সব কিছু জিনিস। তো যে পোস্টগুলো আপনি করবেন এখানে, আপনি এই যে অল পোস্টের মধ্যে আপনি এখানে পোস্টগুলো পাবেন, এই যে এখানে অ্যাড নিউ পোস্ট আছে সেখানে আপনি অ্যাড নিউ পোস্টের মাধ্যমে নতুন পোস্ট করতে পারবেন। এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, আমরা এখান থেকে ভিউ ক্লিক করলে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা দেখতে পাচ্ছি। ওকে, সো তারপরে আসতেছে অ্যাড নিউ পোস্ট মানে নতুন পোস্ট আপনি কীভাবে অ্যাড করবেন। ক্যাটাগরিজ মানে হচ্ছে আপনি এই পোস্টগুলোকে কী ক্যাটাগরিজ ওয়াইজ সিলেকশন করবেন সেটা এখান থেকে পাবেন। ট্যাগস নামে অপশন আছে, আপনি ট্যাগস ইউজ করতে পারবেন হচ্ছে গিয়ে আপনি যে পোস্টটার মধ্যে কী কী ট্যাগ দিলে ওই ট্যাগটি
সার্চ ইঞ্জিন ধরবে, সেই ট্যাগগুলো আপনি এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমরা তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে কি, আপনি এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যতগুলো ইমেজ এবং ভিডিও যা কিছু আপনি আপলোড করবেন সবগুলো আপনি পাবেন হচ্ছে গিয়ে এই মিডিয়া লাইব্রেরি অপশনে। এখান থেকে আপনি অ্যাড নিউ মিডিয়া ফাইল, আপনার যদি কোনো নতুন ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে চান, এখান থেকে অ্যাড নিউ মিডিয়া সিলেক্ট ফাইল এবং যে কোনো আপনি ইমেজ এখান এখানে আপলোড করতে পারেন এভাবে, ঠিক আছে? এখান থেকে আপনি গিয়ে করে আপলোড করতে পারবেন, ঠিক আছে? তাইলে আচ্ছা অবস্থা, আপলোড হয়ে গেছে একটা ইমেজ, দেখতে পাচ্ছেন? ওকে, তারপরে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আরেকটা অপশন পাবেন হচ্ছে পেজেস। পেজেস মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা কিছুগুলো পোস্ট দেখি আর কিছুগুলো পেজেস দেখি। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড যে আমরা দেখতে পাচ্ছি, এখানে স্যাম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট ছিল এবং স্যাম্পল পেজ এটা একটা পেজ ছিল। পেজ বেসিক্যালি আমরা পেজকে যখন কোনো ওয়েবসাইট আমরা ভিজিট করি, যেমন হচ্ছে যদি আমি nu.ac.bd দেখি, তো এখানে আমরা দেখেন এই প্রথমের ওদিকে যে কিছুগুলো ইয়ে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ওয়েবমেইল, ওয়েব মেইলে ক্লিক করলে আমরা মেইলে চলে যাব। এখান থেকে রেজাল্ট নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা রেজাল্টে চলে যাব, ঠিক আছে? তারপরে এখান থেকে এডমিশন নামক যে অপশনটি আছে, এই যে nuac.bd আমি এডমিশনে চলে গেলাম, ঠিক আছে? এই এডমিশনের যে পেজটি আসবে আর কি, সেই পেজ মানে যে লুকটা আসবে সেটা একটা পেজ আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, আমরা পেজ বললাম, আমরা ওয়ার্ডপ্রেসে দুইটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে পেজেস তৈরি করতে পারি এবং পোস্ট তৈরি করতে পারি। পেজেস মানে হচ্ছে যেটা হচ্ছে স্থির ব্যাপার স্যাপার, যেমন কন্ট্যাক্ট আস যেটাতে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, ঠিক আছে? বা অ্যাবাউট আস যেটাতে আমাদের প্রতিনিয়ত চেঞ্জ করার দরকার হয় না, সেগুলো হচ্ছে পেজ। এখানে হচ্ছে কি, আমরা একটা ফোন পাচ্ছি হচ্ছে কমেন্টস। কমেন্ট মানে হচ্ছে আপনার পোস্টের মধ্যে বা আপনি যদি পেজেও যদি কমেন্ট করার অপশন দেন, ঠিক আছে, ওই কমেন্ট করার কমেন্ট করার যে অপশনটি আছে, কেউ যদি কমেন্ট করে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো এখানে কোন পোস্টে কে কে কমেন্ট করছে। যেমন অথর, কমেন্টকারীর অথর হচ্ছে এটা, কি কমেন্ট করেছে সেটা, এবং ইন রেসপন্স কোন পোস্টের মধ্যে এটা করেছে সেটা, এবং কত তারিখে করেছে এটা দেখতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা কমেন্টকে আনএপ্রুভ করে দিতে পারবো, যেটা দেখা যাবে না, আনএপ্রুভ করে দিলে রিপ্লাই করতে পারবো, কুইক এডিট করতে পারবো এবং স্প্যামে এটা দিয়ে দিতে পারবো এবং আমরা কমেন্টটাকে ডিলিটও করে দিতে পারবো। অ্যাপিয়ারেন্স হচ্ছে গিয়ে আসলে আমাদের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেকানিজমপূর্ণ একটা অপশন, যেখান থেকে আমরা যে কোনো থিম ইনস্টল করতে পারি, যেখান থেকে আমরা মেনু তৈরি করতে পারি, যেখান থেকে আমরা উইজেট নিতে পারি, যেখান থেকে আমরা থিমকে এডিট করতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। যেহেতু আমি কোনো ফাংশনাল থিম এখন পর্যন্ত ইনস্টল করিনি, সেহেতু আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স এবং থিম এবং এডিটর পাচ্ছি শুধু, ঠিক আছে? থিম মানে হচ্ছে আমাদের কোন থিমটি ইনস্টল করা আছে এবং কোন কোন থিম আমাদের এই রিপোজিটরিতে আছে ওয়ার্ডপ্রেসে, সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা দ্বিতীয় অপশন পাচ্ছি হচ্ছে প্লাগ ইন। প্লাগ ইন হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেসের দ্বিতীয়তম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। প্লাগ ইন মানে হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটে যতগুলো ফাংশনালিটি অ্যাড করতে চাই, সেটা আমরা প্লাগ ইনের মাধ্যমে এই ফাংশনালিটিগুলো ওয়ার্ডপ্রেসে করতে পারি। তো এখান থেকে আপনারা নতুন প্লাগ ইন দিতে পারেন এবং প্লাগ ইন অ্যাক্টিভও করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন, ঠিক আছে? আমরা আমাদের নতুন মানে প্লাগ ইন সেকশনের যে ক্লাসটি আছে সেখানে আমরা কীভাবে প্লাগ ইন ইনস্টল করতে হয়, কীভাবে প্লাগ ইন ডিলিট করতে হয় এবং কীভাবে নতুন প্লাগ ইন ইনস্টল করার যত পদ্ধতি আছে আমরা সব দেখবো অবশ্যই। এখান থেকে আমরা পরের অপশনটি পাচ্ছি হচ্ছে ইউজার। ইউজার মানে হচ্ছে গিয়ে আপনি আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে কতজনকে অ্যাক্সেস দিচ্ছেন এবং কতজন আপনার ওয়েবসাইটটিতে কাজ করতে পারবে, বা আপনি যদি একজন ই কমার্স বিজনেস ওনার হন তাহলে হচ্ছে গিয়ে কতজন কাস্টমার আপনার ওয়েবসাইটে রেজিস্টার করেছে সব কিছু আমরা দেখতে পারবো এই ইউজার সেকশনে এসে, ঠিক আছে? যে আপনারা যারা ম্যানেজ করবে তাদের এখানে রোল লেখা থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর এবং অথর, এসব লেখা থাকবে। আর যারা হচ্ছে গিয়ে কাস্টমার তাদের লেখা থাকবে হচ্ছে ইউজার, ভিউয়ার্স, তারপরে হচ্ছে কাস্টমার, সাবস্ক্রাইবার, এসব লেখা থাকবে। ওকে, এখান থেকে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারি এবং প্রোফাইল আমরা এখানে থেকে ক্রিয়েট করতে পারি এক একজনের আলাদা আলাদা প্রোফাইল এবং তাদের ডিটেলস। তো তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ফাংশনাল যে ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে টুলসের মধ্যে আমরা করতে পারি। এখান থেকে আমরা সাইটকে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি এবং সাইটের হেলথের অবস্থা কী আছে সেটা চেক করতে পারি এবং পার্সোনাল ডাটা
এক্সপোর্ট করতে পারি, ইরেজ করতে পারি, থিম ফাইল এডিট করতে পারি, প্লাগ ইন ফাইল এডিট করতে পারি, সব কিছু মানে টুলসের যত প্রকারের সেটিংস আছে আমরা এই সেটিংসটা করতে পারি হচ্ছে গিয়ে টুলসের মধ্যে, আমরা টুলসগুলো সেটিংস এখান থেকে করতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে গিয়ে সেটিংস নামক আমাদের এই একটা মেনু রয়েছে, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে টাইটেল, ট্যাগলাইন, সেটিংসের অভ্যন্তরে যে জেনারেল অপশনটি আছে সেখানে আমরা যত প্রকারের তথ্য আছে আমাদের ওয়েবসাইটে, সাইট টাইটেল, ট্যাগলাইন, সাইট আইকন, আইকন মানে হচ্ছে যে যে অপশনটা দেখা যাচ্ছে ফেভিকন সেটা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের আমাদের অ্যাড্রেস কী হবে, সাইট অ্যাড্রেস কী হবে, আমরা সব এখান থেকে দিতে পারি, এবং কোনো লোক কি এখানে রেজিস্টার করতে পারবে কি না আমাদের ওয়েবসাইটে, সব কিছু সেটিংস এখান থেকে আমরা করতে পারি। তারপরে হচ্ছে রাইটিং, মানে হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটি কীরকম শো করবে এবং কোন পেজটি শো করবে, ঠিক আছে, পোস্টার ফরম্যাট কী হবে, সব কিছু আমরা রাইটিংয়ের মাধ্যমে দেখতে পারবো। তারপরে রিডিং নামে একটা অপশন আছে, এখানে আমরা আমাদের লেটেস্ট পোস্ট, আমাদের হোম পেজটি কেমন হবে, স্ট্যাটিক নাকি, আমাদের হোম পেজের মধ্যে কয়টি পোস্ট আমরা শো করতে চাই, তারপর আমাদের ফিডের মধ্যে আমরা কয়টি পোস্ট শো করবো, এগুলো সব কিছু আমরা রিডিংয়ের মধ্যে চেঞ্জ করতে পারি। ডিসকাশন হচ্ছে গিয়ে এই সেকশনে হচ্ছে গিয়ে আমাদের কমেন্টগুলো কীভাবে দেখা যাবে, আমাদের পোস্টের কী সিস্টেম হবে, আমাদের ইমেইল কীভাবে ভিউ হবে, বা ইমেইলের কমেন্ট কীভাবে করতে পারবে, ইমেইল আসবে কি আসবে না, সব কিছু আমরা ডিসকাশনের মাধ্যমে দেখতে পারি। মিডিয়া বলতে হচ্ছে গিয়ে এই সেটিংস হচ্ছে সব মিডিয়ার জন্য, ঠিক আছে। মিডিয়াতে আমাদের থাম্বনেল সাইজ কত হবে, আমাদের মিডিয়াম সাইজের থাম্বনেল কেমন, কত সাইজ হবে, লার্জ সাইজের থাম্বনেল কেমন সাইজ হবে, সব কিছু আমরা এখানে দেখতে পারবো। পারমালিংকস, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে পারমালিংকসটা হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটে যদি আমরা পোস্ট করি, পোস্টের যেমন হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির যে এই যে কোনো একটা আমরা পোস্টের মধ্যে যদি ঢুকি, ধরেন এই পোস্টের মধ্যে ঢুকলাম, এই যে NUSC.BD-র পর এই যে যে এক্সটেনশনটি আছে সেই এক্সটেনশনটি আমরা কীরকম দেখতে চাই, দেখেন পারমালিংকসের মধ্যে দেওয়া আছে যে আপনার প্লেইন এক্সটেনশন মানে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের পরে হট চিহ্ন দিয়ে P123, এটা হচ্ছে গিয়ে নাম্বার হিসেবে দেখাবে। তারপর হচ্ছে ডে এবং নেম, মানে আমাদের ওই পোস্টার আমরা কত তারিখে পাবলিশ করেছি এবং পোস্টার যে নেম আছে সেটা দেখাবে। তারপরে মান্থ এবং নেম, মানে আমরা কোন মাসে পাবলিশ করেছি এবং তার নেম কী ছিল। তারপর হচ্ছে নিউমেরিক, মানে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিয়ে দিবে। তারপরে হচ্ছে পোস্ট নেম, মানে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের স্ল্যাশ দেওয়ার পরে পোস্টের যে নামটা শুধু এইটা দেখাবে। তো আমরা এসইওর ক্ষেত্রে সবসময় পোস্ট নেমটাকে আমরা রিফার করি, কিন্তু কিছু কিছু ওয়েবসাইটের বেলা অনেকগুলো ক্যাটাগরি থাকে, অনেকগুলো পোস্ট হয়, সেজন্য আমরা এই কাস্টম স্ট্রাকচার অপশনটি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের ইন ডিটেলস ক্লাসের মধ্যে আমরা দেখব কীভাবে কাস্টম স্ট্রাকচার কীভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো যেহেতু এসইওর ক্ষেত্রে, ছোটো ব্যবসার ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে পোস্ট নেমটা গুরুত্বপূর্ণ, তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই পোস্ট নেম অপশনটাকে সিলেক্ট করার জন্য। তারপরে আমাদের লাস্ট অপশন হচ্ছে প্রাইভেসি, এখান থেকে আমরা একটা প্রাইভেসি পলিসি, মানে আমাদের ওয়েবসাইটটি কীভাবে চলবে এবং কীভাবে আমরা সব কিছু দায়িত্ব পালন করি এবং ইউজারের ডাটা ঠিক আছে কি, এই সব জিনিসপত্র নিয়ে একটা পেজ দরকার হয়, যেটা আপনি একটা ওয়েবসাইট খুললে 100% থাকা জরুরি, সেজন্য এই অপশনটি। তো এটা সবার জন্য ম্যান্ডেটরি। তো আপনারা প্রাইভেসি অপশনে গিয়ে একটা প্রাইভেসি পেজ কোনটি ক্রিয়েট করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে একটা কলাপস মেনু নামে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে আমাদের ইয়েগুলো সব কিছু চলে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের সব অপশনগুলো দেখা যাবে। তো আশা করি আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে যে জিনিসগুলো দেখা হয় সেই জিনিসগুলো আমরা ইন ডিটেলস একটা ধারণা পেয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি এবং এই প্রত্যেকটা বিষয়ের আমি ইন ডিটেলস ভিডিও নিয়মিত আপলোড করতেই থাকবো, সেটা আপনারা দেখতে থাকবেন। এবং তার পাশাপাশি কীভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে পারেন সেই বিষয়গুলো আমি ভিডিও আপলোড করতে থাকবো, এবং তার পাশাপাশি এই যে আমাদের ট্যাবগুলো বা মেনুগুলো আছে সেই মেনুগুলোর ইন ডিটেলস ভিডিও আমি নিয়মিত আপলোড করতে থাকবো। তো আমি ওয়ার্ডপ্রেস বেসিক টুলসের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে আপনি এটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।